হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মেরি লাইফ স্টাইলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজকে আমরা পার্কে ঘুরতে যাচ্ছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ওই দিকে দেখো। তো আমরা দেখতে পাচ্ছ আমরা পার্কে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে এখানে আসতে 10 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি। পিছনে একটা বিশাল বড় মাঠ আছে, ওইখানে আমরা যতবারই আসি ছবি তুলে যাই, ওখানে সুন্দর সুন্দর অনেক ছবি ওঠে। এবারে পার্কে এসে বেশি কিছুই আমরা দেখতে পেলাম না, যেমন ফুল টুলগুলো থাকে কি সুন্দর সাজানো থাকে, শীতকালের সময় ওগুলো বেশি দেখা যায়, কিন্তু এখন কিছুই নেই। যতটা হয়েছে সেটাই দেখো তোমরা। দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি, আমার একটা বৌদি, দুটো ভাইয়ের বউ, আমরা চারজনে মিলে গিয়েছিলাম। ভেতরে তো কিছুই নেই, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। আসার সময় 4টে রাজহাঁস দেখতে পেলাম, দেখে ছুটছে, বেশ সুন্দর লাগছে। অনেকদিন পর চোখে পড়েছে, সে ওরা দেখে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে। আসার সময় এই ফুলটা আমরা দেখতে পেলাম, এই ফুলটা কি নাম অবশ্যই জানিও। এই চলে এলাম গেটের মুখে, আসার সময় এই মাঠটা পড়ে। এই মাঠটা আমরা যতবারই আসি ছবি তুলে যাই, কিন্তু এবারে তেমন একটা খুব একটা ছবি তোলা হয়নি। আর আকাশেও খুব মেঘ করেছিল, টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, রোদ উঠেছে কিন্তু বৃষ্টিও হয়ে গেছে। এর আগে যতবার এসেছি সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখে নিও।